আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় এনক্যাপসুলেশন ইন সি প্লাস প্লাস। তোমরা সোফার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট পেয়েছো, যেখানে আমরা ক্লাস কি এবং অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাসের মধ্যে যে ডেটা মেম্বারগুলো থাকে সেগুলোকে আমরা কীভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি, ক্লাসের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে সেগুলোকে কীভাবে আমরা ইনসাইড দ্য ক্লাস আউটসাইড দ্য ক্লাস লিখতে পারি, পাশাপাশি কনস্ট্রাক্টর কেন দরকার, কনস্ট্রাক্টরের ফরম্যাটটা কী, কনস্ট্রাক্টরের মধ্যে আবার যে টাইপ ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, এই বিষয় সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়েছি। এগুলো আইডিয়া দিতে গিয়ে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং সম্পর্কে আইডিয়া দিয়েছি, যেটা অনেকটা ফাংশন ওভারলোডিংয়ের সাথে মিলে যায়। তো সোফার আমরা কিন্তু বেসিক পার্টগুলো চেষ্টা করেছি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য, অন্তপক্ষে এই সেমিস্টার শেষে যাতে আমরা না বলি যে স্যার ক্লাস কী বুঝি নাই, অবজেক্ট কী বুঝি নাই। এবং এই সামনে যেহেতু জাভা কোর্স করবা, পাইথন কোর্স করবা, পিএইচপির কোর্স করবা, সবগুলোতে অবজেক্ট, দ্যাট মিন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা আসবে, ওপি। তো ওখানে গিয়ে যাতে হঠাৎ করে মনে না হয় যে আননোন, যে জীবনে শুনি নাই ক্লাস মানে কি, অবজেক্ট মানে কি। সো কনসেপ্ট কিন্তু সেম, হয়তোবা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে হয়তোবা লিখে, বাট কনসেপ্ট সেম। তো আজকের ক্লাসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস ইন ওপি, দ্যাট ইজ কল এনক্যাপসুলেশন, বলা যায় অলরেডি এটাও আমরা আলোচনা করে ফেলেছি, তারপরেও আমরা স্পেসিফিক আজকে এটা বোঝানোর চেষ্টা করব এবং এর এডিশনাল যে ফিচার্সগুলো আছে সেগুলো আমরা বলবো। তোমরা লাইফে এখানে কেউ যারা আজকে ক্লাস করতেছো, তোমরা কি কেউ বলতে পারবা যে জীবনে একটা ক্যাপসুল এখন পর্যন্ত খাওনি? কেউ কে আসে ওখানে? ক্যাপসুল তো বুঝো, মেডিসিন যেটা আমরা ক্যাপসুল যে খাই, ডক্টররা যে সাজেস্ট করে, এমন কেউ আসো যে একটা ক্যাপসুলও লাইফে খাওনি? যদি না যদি না খেয়ে থাকো ভালো, আর খেয়ে থাকাটা তো ভালো না, খেয়ে থাকার থাকলেও আমরা ভালো বলবো আপাতত। তাই যেই ক্যাপসুলটা খেয়েছো, কখনো কি ক্যাপসুলটা চিন্তা করে দেখেছো বা খুলে দেখেছো, বা বাইরে থেকে অনেক সময় ট্রান্সপারেন্ট থাকে, দেখা যায় ভিতরে কী থাকে? অনেকগুলো মেডিসিন থাকে, তাই না, যেটা অনেকটা গুড়ি গুড়ি দানার মতো থাকে। অনেক সময় এই এমন ধরনের ক্যাপসুলও পাই ভিতরে, এই দানাগুলো বা এই দানাদার যেই গুটিগুলো আমরা দেখতে পাই বিভিন্ন কালারের দেখতে পাই, তাই না, যে এক একটার কালার এক রকম, ভিতরে অনেকগুলো গুটি গুটি দানা আছে বাট বিভিন্ন কালারের। হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় ক্যাপসুলটাই জাস্ট দানাদার করেছে বিভিন্ন কালার দিয়ে, কালার করেছে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য? ব্যাপারটা কিন্তু আসলে তা না। এর মানে হচ্ছে প্রত্যেকটা কালারের হয়তো বা একটা করে ডিফারেন্ট ভ্যালু আছে, যে ওখানে যে ক্যাপসুলের যে গুটি ভিতরে যে গুটিগুলো আছে তার প্রত্যেকটার হয়তো আলাদা আলাদা মেডিসিন হিসেবে কনস্ট্রাক্ট করেছে, এক একটা পারপাজ এক এক রকম। তাহলে যে একটা ক্যাপসুলের ভিতরে অনেকগুলো দানা আছে, এবং অনেক ক্যাপসুলে দেখবা দুইটা পার্ট দুই রকম কালার, যে এক পাশে একরকম আর এক পাশে আরেক রকম, আবার অনেক ক্যাপসুলের পুরোটা একই কালার। যাই থাক, আমরা এই রিয়েল লাইফের এক্সাম্পলের সাথে মিল দেখে কিন্তু এনক্যাপসুলেশনটা বুঝাবো। তো এখন এই যে ক্যাপসুলের মধ্যে আমরা যে দানাদারগুলো দেখতে পাই এবং তার চারপাশে একটা আবরণ দেখতে পাই, আবরণটা কেন থাকে, যে বাইরে থেকে যাতে এটা ভিতরে দানাদার পদার্থগুলো যে কেউ টাচ করতে না পারে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি চিন্তা করতে পারো। তাহলে একটা ক্যাপসুলের ভিতরে অনেকগুলো দানাদার থাকে, প্রত্যেকটা দানাদার মেডিসিনের ভিন্ন ভিন্ন অ্যাকশন থাকে, যে অ্যাকশন মানে হচ্ছে মেথড, আর যে দানাদারগুলো পদার্থগুলো যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ভেরিয়েবল, চিন্তা করতে পারো। তাহলে এই যে ক্যাপসুল, রিয়েল লাইফে যে ক্যাপসুল আমরা খাই, সেই ক্যাপসুলের সাথে মিল রেখে একজাক্ট আমরা ওপিতে যে কনসেপ্টটা বুঝাই সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। কেন বুঝাই? কারণ এনক্যাপসুলেশন যদি চিন্তা করো, যদি একটা ক্লাস হচ্ছে এনক্যাপসুলেশনের বেস্ট এক্সাম্পল, একটা ক্লাসের মধ্যে কী থাকে, ডেটা থাকে, মেথড থাকে। সো ডেটা মিন্স ভেরিয়েবল, মেথড মিন্স ফাংশন। সো ক্লাস ক্লাস আমরা বলে থাকি ইজ এ কম্বিনেশন অফ ডেটা মেম্বার্স অ্যান্ড মেম্বার ফাংশনস। তাহলে দেখো, একটা ক্যাপসুলের মধ্যে ভেরিয়েবল থাকে, মেথড থাকে, এবং চারপাশে একটা র্যাপিং থাকে। এই কারণে আমরা বলে থাকি যে এনক্যাপসুলেশন ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং ডেটা মেম্বার্স অ্যান্ড ফাংশনস ইন এ সিঙ্গেল ইউনিট কল্ড ক্লাস। যে আমরা বলে থাকি যে এনক্যাপসুলেশন কী করে থাকে, র্যাপিং আপ ডেটা অ্যান্ড মেথডস। এখন র্যাপিং আপ কোথায় করে সে, আমরা যতগুলো এক্সাম্পল দেখেছি সোফার, এই ক্লাসের ভিতরেই কিন্তু আমরা দেখি ডেটা এবং মেম্বার ফাংশন, এগুলো আমরা একসাথে লিখি। এটাকে বলা হয় র্যাপ আপ করা বা কম্বাইন করা, এই কনসেপ্টটাকে বলা হয় এনক্যাপসুলেশন। অর্থাৎ যদি একটা ক্লাসের ভিতরে ডেটা থাকে প্লাস মেথড থাকে, তাহলে সেই কনসেপ্টটিকে আমরা বলবো হচ্ছে এনক্যাপসুলেশন। এখানে বলা হচ্ছে ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এনক্যাপসুলেশন। তার মানে তোমার একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ক্লাস থাকতে পারে, অনেকগুলো ডেটা মেম্বার থাকতে পারে, অনেকগুলো ফাংশন থাকতে পারে, বাট শর্ত হচ্ছে একটা ক্লাসের ভিতরে ডেটা মেম্বার এবং ফাংশন দুটোই যদি থাকে, তখন আমরা সেই কনসেপ্টটিকে বলি এনক্যাপসুলেশন। এখন এটা সুবিধা কী,
এই যে আমরা একটু আগে বললাম যে এই যে চারপাশে যে একটা সিকিউর একটা আবরণ আছে, এটার মাধ্যমে বাহিরের আবহাওয়া থেকে তাকে রক্ষা করতেছে হয়তোবা। তো এনক্যাপসুলেশন কি করতে পারে, যে আমাদের যখন আমরা কোনো কিছু চিন্তা করবো যে আমি এনক্যাপসুলেট করবো আমার প্রোগ্রামের কোনো পার্টকে, তার মানে আমি চিন্তা করছি সিকিউরিটি এনশিওর করবো কিছুটা। যে এনক্যাপসুলেশন ইজ টু প্রিভেন্ট দ্য অ্যাক্সেস দ্য ডেটা ডিরেক্টলি, অর্থাৎ ডিরেক্টলি তুমি ডেটা অ্যাক্সেস করতে পারবা না। তোমরা এটাও শিখেছো অ্যাক্সেস স্পেসিফায়ার সম্পর্কে যখন আমি আলোচনা করেছিলাম, প্রাইভেট ডেটাগুলোকে কোনোভাবেই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছিল না। তাহলে আমরা এখানে কিন্তু বলছি এনক্যাপসুলেশন ইজ টু প্রিভেন্ট দ্য অ্যাক্সেস টু দ্য ডেটা ডিরেক্টলি, তার মানে ইনডিরেক্টলি করা যাবে। তাহলে ইনডিরেক্টলি করা গেলে অবশ্যই ফাংশনের মাধ্যমে করতে হবে। বলা হচ্ছে দ্য অ্যাক্সেস টু দ্যাম ইজ প্রোভাইডেড থ্রু দ্য ফাংশনস অফ দ্য ক্লাস, তার মানে তুমি ডিরেক্টলি না পারলে ইনডিরেক্টলি পারবা ফাংশনের মাধ্যমে। এতে লাভ কী? এতে লাভ হচ্ছে যে আমরা কিছু ডেটাকে আউটসাইড ওয়াল থেকে হাইড করতে পারি, এবং হাইড করার সুবিধা হচ্ছে যে যেই ধরনের অ্যাক্সিডেন্টাল কেসগুলো আসবে, সাপোজ একটা ভেরিয়েবলের মধ্যে কোনোভাবে ডেটা বাইরে থেকে ইনসার্ট করা যাবে না, দেখাচ্ছে ইনসার্ট করলে কিছু রুলস আছে, সেই রুলস হয়তো বা সে জানে না, তো না জেনে সে একটা আননোন ডাটা ইনসার্ট করে দিলে আমার পুরো দেখা যাচ্ছে ডেটা সব নষ্ট হয়ে গেল। এটাকে বলে ডেটা হাইডিং পার্ট। এই যে বলা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য পপুলার ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট হেল্পস ইন ডেটা হাইডিং, তার মানে এনক্যাপসুলেশন আমাদের হেল্প করে ডেটা হাইড করার জন্য। এখন এই হাইড করে কী লাভ, অবশ্যই আজকে আমি সেটা বুঝাবো। লাস্ট ক্লাসগুলোতে আমি তোমাদের বলেছিলাম যে রিয়েল লাইফ এক্সাম্পলে যাব। তো আমাদের মোটামুটি এনক্যাপসুলেশন সম্পর্কে আশা করি সবাই একটা আইডিয়া পেয়েছো, যে এনক্যাপসুলেশন হচ্ছে বাইন্ডিং টুগেদার ভেরিয়েবলস অ্যান্ড মেথডস, দ্যাট মিন দ্য ডেটা মেম্বার্স অ্যান্ড ফাংশনস। এখন আসো অ্যাক্সেস স্পেসিফায়ার যদি একটু আমি রিভিউ করে আসি। তোমরা জানো তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, মেইনলি এনক্যাপসুলেশন আমরা যে ইমপ্লিমেন্টেশনের কথা বলতেছি এটা কিন্তু অ্যাক্সেস স্পেসিফায়ারের মাধ্যমে আমরা করব। তো পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এই সম্পর্কে তোমাদের সবার আইডিয়া আছে। এই ফিগারটা এখানে নতুন, শুধু একটু ভালো করে দেখো যে প্রাইভেট যেটা বলা হচ্ছে যে নট অ্যাক্সেসিবল আউটসাইড, তার মানে প্রাইভেট ডেটা মেম্বারকে বা মেম্বার ফাংশনকে বাইরের থেকে অ্যাক্সেস করা যায় না। পাবলিক যেটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে বলাই হচ্ছে অ্যাক্সেসিবল টু আউটসাইড ওয়ার্ল্ড। ইন বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক যেটা বলা হচ্ছে প্রোটেক্টেড, এখানে বলা হচ্ছে অ্যাক্সেসিবল টু ডেরাইভড ক্লাসেস বা ডিরাইভড ক্লাস, বা আমরা বলছিলাম যে চাইল্ড ক্লাস। তোমাদের যদি লাস্ট ক্লাস মনে থেকে থাকে তখন আমরা বলছিলাম যে এটা করা যাবে। তো এখানে যে সামারি টেবিলটা দেখতে পাচ্ছ যে পাবলিকের ক্ষেত্রে উইদিন সেম ক্লাস অবশ্যই ইউজ করা যাবে, ডিরাইভড ক্লাস অবশ্যই ইউজ করা যাবে, আউটসাইড ক্লাস অবশ্যই ইউজ করা যাবে। তার মানে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার্স ক্যান বি অ্যাক্সেস ফ্রম এনি হোয়ার, প্রাইভেট শুধুমাত্র ক্লাসের মধ্যে ইউজ করা যাবে, এর বাইরে কোথাও ইউজ করা যাবে না। এটাও আমরা দেখিয়েছি এক্সাম্পল আকারে, এই যে ইন ডিরাইভ ক্লাস নো, আউটসাইড দ্য ক্লাস নো, যাচ্ছে না। অবশ্যই যদি কারো ডাউট থাকে অ্যাক্সেস স্পেসিফায়ার্স লেকচারটা অবশ্যই আমার ভালো করে দেখবা, এবং আশা করি তোমরা সবাই দেখেছো এই যে এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার্স ইন সি প্লাস প্লাস, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, বেশিক্ষণ না, জাস্ট 15 মিনিটস স্পেন্ড করলে তুমি এটা বুঝে যাবা। এবার আসো যে অ্যাক্সেসিবল টু ডিরাইভ ক্লাসে যেটা প্রোটেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে এখানে দেখো উইদিন সেম ক্লাস ইউজ করা যায়, আউটসাইড ক্লাস তো অবশ্যই ইউজ করা যাবে না, বাট ইন এডিশন যে ফিচারটা আছে সেটি হচ্ছে ডিরাইভ ক্লাস থেকে এটাকে ইউজ করা যায়। তো এটাও আমরা ব্যাখ্যা দিয়েছি অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে। সামনের ক্লাসে এটা সম্পর্কে আরও আলোচনা আসবে, আমি ওই সময় বলেছিলাম ইনহেরিটেন্স যখন পড়বো তখন আমরা আলোচনা করবো, আগামী ক্লাসটা আমাদের ইনহেরিটেন্সের উপরে হবে, তখন আমরা এটা আরও ক্লিয়ার করে দিব। তো এবার আমি এক্সাম্পল আর যেতে চাচ্ছি না, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট আমি তোমাদের বুঝালাম। এখন আসো যে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করব যে এনক্যাপসুলেশনটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমি একটু আগেই বলেছি যে অলরেডি তোমরা এটা করে ফেলছো, কারণ চিন্তা করে দেখো আমরা অলমোস্ট প্রত্যেকটা ক্লাসেই ডেটা মেম্বার এবং মেম্বার ফাংশন নিয়ে কাজ করেছি, তার মানে আমরা এনক্যাপসুলেশন নিয়ে কাজ করেছি। তারপরেও যে ডেটা হাইডিংয়ের একটু পার্ট আসলো, যদিও এটা আলাদা একটা পার্ট, এনক্যাপসুলেশনের পরের স্টেপটা বা আরেকটা কনসেপ্ট আমরা বলে থাকি অ্যাবস্ট্রাকশন, হয়তো আজকে দুইটাই আমরা কভার করে ফেলবো, নেক্সট ক্লাস আমরা ইনহেরিটেন্সে যাব। তো এই অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে ডেটা হাইডিং। তো আসো তা আমি আগে এক্সাম্পল সেট করি, তারপরে তোমাদেরকে বুঝাবো। আমি তোমাদেরকে যদি বলি তোমার হাতের মোবাইল ফোনটা, গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে পাসওয়ার্ড কেউ জানবে না তার মানে প্রাইভেট, আর পাসওয়ার্ড সবাই জানবে তার মানে পাবলিক, তুমি কাউকে বলতেছো তার মানে হচ্ছে প্রোটেক্টেড, যে কেউ কেউ অ্যাক্সেস পাচ্ছে। আর এখন যদি বলি তোমার মোবাইল ফোনের জাস্ট বাইরের পার্টটা তুমি দেখতে পাচ্ছ, ভিজিবল পার্টটা দেখতে পাচ্ছ, এটাকে বলে অ্যাবস্ট্রাকশন, জাস্ট ইন্টারফেস। আর যদি মোবাইলটাকে খোলো, ভিতরে দেখবা ব্যাটারি আছে, বিভিন্ন ধরনের কী বলে ইলেকট্রিক মাদারবোর্ড থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, এর মধ্যে আছে অনেক কিছু। এগুলো হচ্ছে এনক্যাপসুলেট করা, দ্যাট মিন্স ভিতরে অনেক কিছু আছে, র্যাপিং করা আছে। তা উপরের পার্টটা শুধু অ্যাবস্ট্রাকশন, কিন্তু এর ভিতরে সব হাইড করা আছে, যখন আমরা খুলি তখন আমরা অনেক কিছু দেখতে পাই। আর খোলার পরে দেখতে পেলেও কোন পার্ট কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা জানিই না, লজিক কীভাবে কাজ করে। সো এই কীভাবে এই রিয়েল প্রোগ্রামিং হয় আসো আমরা একটা এক্সাম্পল সহকারে দেখি। আমরা একটা এক্সাম্পল কনসিডার করবো শুরুতেই, যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
দিয়ে আমরা একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করবো। তোমরাই বলো, একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিল করতে গেলে তুমি যদি ব্যাংকে যাও, তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তার মানে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছ। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মিনিমাম একটা ডিপোজিট তোমাকে দিতে হয়, সেটা 500 হোক, 5,000 হোক, 20,000 হোক, 1,00,000 হোক, ব্যাংক টু ব্যাংক ভেরি করে। তাহলে ইনিশিয়াল একটা ডিপোজিট থাকবে যার মাধ্যমে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। পরবর্তীতে তোমার কাজ কি, টাকা ডিপোজিট করা প্লাস উইথড্র করা। ডিপোজিট করলে টাকা বাড়বে, উইথড্র করলে টাকা কমে যাবে। আমি জাস্ট এতটুকুর মধ্যে থাকতে চাচ্ছি, এর বাইরে আরো অনেক ইস্যু আছে, তো এই এতটুকু দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি। আমার কথা কি বুঝছো তোমরা, যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আমরা ডিল করে থাকি? একটা ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট টাইম তুমি যদি ক্রিয়েট করতে চাও, একটা মিনিমাম ডিপোজিট তোমাকে করতে হয়। দেন পরবর্তী মেইন দুইটা কাজ, একটা হচ্ছে উইথড্র করা, একটা হচ্ছে ডিপোজিট করা। জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করার চেষ্টা করব। তোমরা কি বুঝতে পারছো সো ফার আমার আলোচনা বা কনসেপ্ট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এনক্যাপসুলেশন এই কনসেপ্টে সারা জীবন ভুলবা না, না ভুললে অনেক কাজে লাগবে। এবার আসো আমরা কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস। আমরা ডেস্কটপে ওপি ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিতে পারি, সাপোজ কি নিব, এনক্যাপসুলেশন নেই ডট সিপিপি। তাহলে প্রথমে আসো আমরা বেসিক স্ট্রাকচারটা খুব দ্রুত টাইপ করে ফেলি। অবশ্যই তোমরা ইন্টারেক্ট করবা না বুঝলে। আমরা একটা ক্লাস নিচ্ছি, সাপোজ ক্লাসের নাম দিচ্ছি অ্যাকাউন্ট। তাহলে ক্লাসের ভিতরে আমি ইনিশিয়ালি সব পাবলিক রাখবো, দেন বুঝাবো যে কীভাবে আমরা ডেটা হাইড করতে পারি। ওকে, সব পাবলিক রাখতেছি। সো পাবলিক, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো ডাবল ব্যালেন্স। এরপর আসো যে আমরা চাইলে এখানে সরাসরি একটা ব্যালেন্স বলে দিতে পারি, অথবা বললাম না আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম তো তোমরা জানো, প্রথমে ক্লাসের নাম থাকবে, দেন একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এত সোফার সব ক্লাসে আমরা ওবিজে ওবিজে 1, 2, 3 এগুলো বলতেছিলাম, আজকে যদি আমরা বলি সাপোজ এ, কোনো সমস্যা তো নাই। সাপোজ এ ওয়ান একটা অবজেক্ট, ওকে, বা বলতে পারি এ সি সি ওয়ান একটা অবজেক্ট, মানে অ্যাকাউন্ট ওয়ান। তো আমি এ ওয়ান দিই একটা অবজেক্ট, এবার সব এ ওয়ানের মাধ্যমে ব্যালেন্সের মধ্যে ডেটা আমি এন্ট্রি দিব। সো এ ওয়ান ডট ব্যালেন্স ইকোয়ালস টু, সাপোজ আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমি ব্যাঙ্কে 5,000 টাকা ডিপোজিট করলাম। ওকে, এখন যদি আমি এখানে সি আউট দেই যে ইনিশিয়াল ব্যালেন্স, সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো আমরা কোন পয়েন্টগুলো টাচ করতে যাচ্ছি। কোনো পার্টে ডাউট থাকলে সাথে সাথে কোশ্চেন করবা, হ্যান্ড রেজ করবা। ওকে, তোমরা এখন সবাই বলো এই প্রোগ্রামটা রান করলে কি আউটপুট আসবে। দুই একজন অবশ্যই পার্টিসিপেট করো সাথে। 5,000, থ্যাংক ইউ সো মাচ। কথা বলার পরপরে তোমরা মিউট করে নিবা, রান করে দেখি আসে কি না। যদি এরর থাকে অবশ্যই আমরা ইন্ডিকেটর পাবো। সো ইনিশিয়াল ব্যালেন্স 5,000, তার মানে এর দ্বারা বোঝানো হচ্ছে যে একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হলো। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট তাকে ডিপোজিট করতে হয়, ধরে নিচ্ছি সেটা 5,000। সো এটা একটা অ্যাকাউন্ট, আমরা চাইলে অনেক অ্যাকাউন্ট তৈরি করবো, আমি আসতেছি ধীরে ধীরে। এবার আসো আমরা যদি এখন টাকা ডিপোজিট করি, তাহলে ইনিশিয়াল ব্যালেন্সের সাথে টাকাটা কি যোগ হবে না বিয়োগ হবে? সাপোজ আমি এখন ব্যাংকে গিয়ে 10,000 টাকা ডিপোজিট করব, যোগ হবে। তাহলে এর জন্য মেকানিজমটা কি হতে পারে, এ ওয়ান ডট ব্যালেন্স প্লাস ইকুয়াল, সংক্ষেপে লিখলাম ধরো 10,000। এটার মিনিং কি বলো তো, এই লাইনটার মিনিংকে বলতে পারবা? এই লাইনটার মিনিং অবশ্যই আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর আলোচনা করেছিলাম, রিভিউ করতেছি, এই জন্য মাঝে মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আসি। এটার মানে কী কেউ বলতে পারবা? তাহলে এর মাধ্যমে ডিপোজিট হলো, তাই নাকি? এর মাধ্যমে কিন্তু ডিপোজিট হলো, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে ডিপোজিট, ঠিক আছে? ডিপোজিট, আর এটার আমরা মিনিংটা বোঝানোর চেষ্টা করছি যে ইকুয়েশনটা কিভাবে কাজ করবে। ওকে, তাহলে এখন যদি আমরা এই লাইনটা কপি করি এবং এখানে যদি দিয়ে দিই, এখন অবশ্যই ইনিশিয়াল বলবো না, বলবো কারেন্ট, যে কারেন্ট ব্যালেন্স। তাহলে এখন কত আসা উচিত? 15,000, দেখি আসে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি 15,000 আসলো। এবার আসো যে একজন টাকা উইথড্র করবে, তার মানে যার অ্যাকাউন্ট সে টাকা উইথড্র করতে যাচ্ছে ব্যাংকে। তাহলে আমরা
সময় বাঁচানোর জন্যই পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখন যদি টাকা উইথড্র করে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে না গুণ হবে? ওকে মাইনাস। তাহলে আমরা এখানে ডিপোজিটের পরিবর্তে বলবো উইথড্র, এবং এখানে প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। সাপোজ ধরো সে আসছে 7,000 টাকা উইথড্র করতে, তাহলে এখানে আমরা 7,000 টাকা দিয়ে দিব। এখন বলো কারেন্ট ব্যালেন্স, সরি এখন বলো কারেন্ট ব্যালেন্সটা কত হবে? 8,000। থ্যাংক ইউ সো মাচ, ম্যাথমেটিক্স তোমরা ভালোই পড়তেছো দেখি। সো 8,000 আসছে, সো তোমাদের যে আইডিয়া বা আমার আইডিয়া মিলে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ব্যাংকে আমাকে একটা ইনিশিয়াল ডিপোজিট করতে হয়, যদি আমি টাকা পরবর্তী ডিপোজিট করি সেটা আমরা ইনিশিয়াল ব্যালেন্সের সাথে যোগ হবে, যদি আমি উইথড্র করি সেটা অবশ্যই তার থেকে ডিডাক্ট হবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আসলে এই এই প্রোগ্রামের মধ্যে কী কী প্রবলেম আছে আমরা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তাহলে এখানে যদি কমেন্ট লিখতে চাও চাইলে তো লিখতেই পারো, যে দ্য ক্লাস বা অ্যাকাউন্ট ক্লাস, আমরা বলতে পারি ক্লাসের নাম হচ্ছে অ্যাকাউন্ট ক্লাস। সেটা তো অ্যাক্সেস স্পেসিফায়ার, পরে আসতেছি। এখানে কি হলো, আচ্ছা থাক, এটা তো একটা অবজেক্ট তৈরি হলো, আমরা কমেন্ট বাকিগুলো পরে লিখবো। এখন আসো কী কী প্রবলেম আছে, প্রথমত আসো আমি এই দুইটা লাইন কমেন্ট করে দিচ্ছি। ওকে এই দুইটা লাইন আমি কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট সি। এখন আসো যে তুমি তো টাকা ডিপোজিট করবা, এখন ধরো তোমার সামনে তো আর এইভাবে তো প্রোগ্রাম থাকে না, তোমার সামনে একটা ইন্টারফেস থাকবে। ধরো তুমি ওয়েবসাইটে যদি যাও বা তুমি যদি অনলাইনে টাকা ডিপোজিট করতে যাও, তুমি তো লিখবা 10,000, তাই না? কিন্তু ভুলে ধরো তুমি আগে একটা মাইনাস দিয়ে দিয়েছো, ডাটা এন্ট্রির সময় হতে পারে না, আমরা যে এই পাসওয়ার্ড দেই বা রেজিস্ট্রেশন করার সময় নাম লিখি, ভুল হতে পারে না, অনেক তো ভুল হতেই পারে, পারে তো নাকি? তো এখন তোমরা বলো এই ব্যালেন্স, এখন বলো ব্যালেন্স কত দেখাবে? -5,000, এক্স্যাক্টলি তাই আসার কথা দেখি। এখন তুমি বলো তোমার অ্যাকাউন্টে ছিল 5,000, তুমি এখন নতুন করে 10,000 জমা দিলে আর ব্যালেন্স হয়ে গেলো -5,000, এটাকে অ্যাকসেপ্ট করবা? আর হওয়া তো উচিত না, ব্যালেন্স তো -5,000 কিভাবে হবে, তাই না? এটাকে হওয়া উচিত উচিত না, তাহলে এটা একটা প্রবলেম। প্রত্যেকটা প্রবলেম ভালো করে বোঝার চেষ্টা করবে, এগুলো কিন্তু সব আমরা সলভ করবো। ওকে আচ্ছা এবার আসো, যে ভালো কথা, মাইনাস দিলে একটা প্রবলেম হচ্ছে। এখন কেউ এসে সে জিরো দিয়ে সাপোজ ইনসার্ট করে মানে সাবমিট করে দিয়েছে, যেমন ধরো তোমাদের মিড টার্ম মার্কস, আমি এখন এন্ট্রি দিতে গেলে সফটওয়্যারে যদি নেগেটিভ মার্কস দেই সে তো নেয়ার কথা না, নেয়ার কথা? বা যদি তোমার মার্কস 30-এ, তিরিশে একজন ধরো 30-এ 29 পাইছো, বাট আমি 290 দিছি, নেয়ার কথা? তাহলে এগুলো আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে এখন আসলে এখানে জিরো নিবে, তো জিরো নিলে কী হবে, আমার তো ব্যালেন্স ছিল তো 5,000, এখন যখন আমি জিরো দিচ্ছি তোমার 5,000 প্লাস জিরো কোনো সমস্যা হচ্ছে না, তাই নাকি? যে 5,000 থাকতেছে এই এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই। এখন আসলে যদি কেউ মাইনাস জিরো দেয় তাহলে কি কিছু হবে? তাহলে তো কিছু হবে না, তাহলে কিছু হচ্ছে না, খুব ভালো কথা। এখন আসো যেটা আমরা বোঝাতে চাচ্ছি, যে আমার এখানে যেটা 10,000 ছিল থাক, ওকে এখানে আমি একটা লাইন বাড়াচ্ছি কন্ট্রোল ডি। এখানে এসে সে সেকেন্ড, ধরো একবার তুমি 10,000 ডিপোজিট করছো, এবার এসে তুমি 20,000 ডিপোজিট করবা, কিন্তু তুমি ডিপোজিট করতে গিয়ে ধরো আমি বলতেছি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সাপোজ ধরো এই প্লাসটা নাই, ওকে তোমার এই পর্যন্ত ব্যালেন্স কত, 15,000 না? এখন কোনো কারণে বা কোনোভাবে কোনোভাবে কেউ যদি এই ব্যালেন্সকে অ্যাক্সেস করতে পারে, দ্যাট মিনস এই পাবলিক ডেটা মেম্বার ব্যালেন্সকে যদি অ্যাক্সেস করতে পারে, এবং সে যদি a1.balance ইকুয়াল টু জিরো করে দেয়, তার মানে কি তোমার প্রিভিয়াস সমস্ত ব্যালেন্স জিরো হয়ে যাবে না? দেখি হয় কি না। এখন তোমার অ্যাকাউন্টে 2,00,000 টাকা আসলে হঠাৎ করে ব্যাংক বললো আপনার অ্যাকাউন্টে জিরো আছে ব্যালেন্স, তাহলে এইটাও একটা প্রবলেম, ঠিক আছে? আমরা কিন্তু সবগুলো প্রবলেম ওভারকাম করবো আজকে ক্লাসে যতটা সম্ভব আর কি। তো এটা আমি আপাতত কমেন্ট করে রাখি, কন্ট্রোল শিফট সি, আমাদের 15,000 এখানে আছে, সমস্যা নেই। এবার আসো আমি এইটাকে অ্যাক্টিভ করি, উইথড্রটাকে অ্যাক্টিভ করি, কন্ট্রোল শিফট এক্স। তাহলে ঠিক আছে, 5 আর 10 15, 15 থেকে 7 বাদ দিলে আমাদের হয়ে যাবে হচ্ছে 8,000, এটা তোমরা এর আগে দেখছো। সো আমি তারপর রিভিউ করার জন্য রান করলাম, 8,000 আসছে। এখন ধরো এখানেও প্রবলেম হতে পারে না, যে তুমি টাকা এন্ট্রি দেওয়ার সময় -7,000 দিয়ে রাখছো, তুমি টাকা উইথড্র করলে তোমার অ্যাকাউন্ট আছে 15,000, উইথড্র করতে গিয়ে -7,000 দিচ্ছ, তাহলে এখন কি হয়ে যাবে, কত আসবে আনসার বলো?
আনসার কত আসবে? 8,000। তাই কি? 10 আর 5 15। আর এটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? তাহলে জি স্যার, 22,000 আসার কথা, যে কেউ একজন বলছো 22,000। থ্যাংক ইউ। তাহলে আসো দেখি, এটা তো তুমি খুশি তাই না? টাকা উইথড্র করছো, বাট টাকা যোগ হয়ে গেছে। তো এখন ধরো তুমি যদি এরকম একটা সফটওয়্যার বানাই দাও, তাহলে কি সেই সফটওয়্যার সেল হবে তোমার এগেনস্টে? দেখা যাচ্ছে যে না স্যার। হ্যাঁ, কেস হয়ে যাবে। তাহলে আমরা এবার আসো, হ্যাঁ থ্যাংক ইউ, এবার আসো আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। এটাকে মানে আমরা কতটুকু সিকিউর করতে পারবো আজকের ক্লাসে, যতটুকু বুঝিয়েছি আমি ওই আলোকে করবো। চাইলে অনেক কাজ করা যাবে, কিন্তু আমি সব কাজে যাবো না। তাহলে প্রথমে আসো, একটা জিনিস বুঝতে পারছো যে এই ব্যালেন্স, এই ভেরিয়েবলটাই যত ঝামেলা করতেছে, এই ভেরিয়েবলটাকে আমি পাবলিক রাখবো না কোনোভাবেই, সরাসরি এর মধ্যে ডাটা এন্ট্রি দিতে দিব না। আমার কথা কি বুঝছো? যে এই ব্যালেন্স এটাতে আমার একটা ঝামেলা তৈরি হচ্ছে, তাহলে আমি আসো এটাকে প্রাইভেট করে দিই। এখন প্রাইভেট তৈরি করে দেওয়ার সাথে সাথে বিশাল একটা ঝামেলা তৈরি হবে। এখানে যত জায়গায় ব্যালেন্স লেখছে সব জায়গায় শেয়ার আউট ধরবে, কারণ কোনোভাবেই তুমি প্রাইভেট ভেরিয়েবলকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা না। F2 দাও, একটা সলভ করবো আরেকটা আসবে। দেখবো ডাবল অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। সো যত জায়গায় এটা দিয়েছো ততটাই কিন্তু এরর দেখাচ্ছে, যত জায়গায় দিয়েছো। তার মানে প্রাইভেট ভেরিয়েবলকে আউটসাইড দ্য ওয়ার্ল্ড অ্যাক্সেস করা যায় না, এটা তোমরা অলরেডি জানো। তাহলে এখন উপায়টা কী? উপায়টা হচ্ছে তাহলে আমাকে পাবলিক অ্যাক্সেস স্পেসিফাই লাগবে, এবং কোন একটা ফাংশনের মাধ্যমে আমি ডেটা পাঠাবো, কোন একটা ফাংশনের মাধ্যমে, সেটা অবশ্যই পাবলিক ফাংশনের মাধ্যমে পাঠাবো। সাপোজ আমি দিচ্ছি ভয়েড, ধরো সেট ব্যালেন্স দিতে পারি না, সেট ব্যালেন্স। তাহলে সেট ব্যালেন্স যখন আমি দিব, তাহলে আমি কি করতে পারি, এখানে বলতে পারি ডাবল একটা অ্যামাউন্ট আমার হাতে আসবে সেটার সাথে আমি দিয়ে দিব, অথবা সেট ব্যালেন্স আপাতত বাদ দিই, আপাতত আমরা শুধুমাত্র এটার সাথে মিল রেখে ডিপোজিট ফাংশনটা অ্যাড করি, ডিপোজিট। এখন তোমরা বলতে পারো স্যার এটা কীভাবে হবে? আমি 5,000 টাকা ইনিশিয়াল অ্যামাউন্টটা সরাসরি দিয়ে দিচ্ছি, পরে সলভ করবো যে কীভাবে একজ্যাক্ট হবে। তাহলে আমি 5,000 এখানে দিয়ে দিলাম সরাসরি, তাহলে আমার এখন এটার দরকার নাই, এটা আমি রিমুভ করে দিলাম, যে ইনিশিয়াল অ্যামাউন্টটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি। তো এখন ডিপোজিটের মাধ্যমে কী কাজটা করব তোমরা আমাকে বলো তো, যে যেটা আমরা এখানে লিখছিলাম, এখানে যেটা লিখছিলাম সেটাই তো হবে নাকি? তাহলে এখানে কী হবে, এখানে যেটা হবে ব্যালেন্স, এখানে তো আর A1 ডট হবে না তাই না, ব্যালেন্স প্লাস ইকুয়াল অ্যামাউন্ট, এটা হওয়া উচিত না বলো তো? যে আমি যখন এই ডিপোজিট ফাংশনকে কল করব, তখন যে অ্যামাউন্টটা দিব সেই অ্যামাউন্ট এখানে আসবে, আর ব্যালেন্সের ইনিশিয়াল ব্যালেন্স কত? 5,000। ইনিশিয়াল ব্যালেন্স কত? 5,000। এখন আসো যে তাহলে আমার এই যে এখানে যে ইনিশিয়াল ব্যালেন্সটা আসবে, এটা তো এখানে আসতে পারবে না, অ্যাক্সেস করতে গেলে ঝামেলা তৈরি হবে তাই না? সো এটা আমি দেখানোর ব্যবস্থা করতেছি, তার আগে আমরা একটু ডিপোজিট ফাংশনটা ইমপ্লিমেন্ট করে নিই। তাহলে আমরা যদি A1-এর মাধ্যমে ডেটা পাঠাতে চাই এখানে, তাহলে কি করব বলো? A1.deposit নাকি, অথবা এটা রাখি, এটা এখানে থাক, আমার এইখানে আসি, নিচে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এই পার্টটা ডান তাই না? এই পার্টটা তো আমরা লিখে ফেলছি উপরে, সো এটা ক্যান্সেল এবং এটাও ক্যান্সেল। এখন আসো যে আমি যদি দেই যে A1.deposit ব্র্যাকেটের ভিতরে সাপোজ দিচ্ছি 10,000, তাহলে এখন কি হলো, এই 10,000 চলে গেল অ্যামাউন্টের কাছে, তাহলে অ্যামাউন্টের সাথে যোগ হচ্ছে কে? কারেন্ট ব্যালেন্স। সো এখানে আমি পাবো কত? 15,000 পাবো না? প্রথম এটা যদি কল করি, আচ্ছা এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে, যে এটা মানে হচ্ছে ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট তাই নাকি? এটার মিনিং কিন্তু এটা। তো এখন আসো যে আমি এই পার্টটাকে আপাতত রিমুভ করে দিই, শুধু একটা পার্ট ইমপ্লিমেন্ট করি। এই অবস্থায় রান করলে আমার যে A1.ব্যালেন্স এর জন্য এরর আসবে, কারণ এই ব্যালেন্স তো প্রাইভেট তাই না? রান করো, রান করলে তোমার এরর দিচ্ছে, কারণ স্টিল নাও আমরা এই ব্যালেন্সকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি আউটসাইড দ্য ক্লাস, তাহলে এটা করা যাবে না। তাহলে এখন ডেটা অ্যাক্সেস করার জন্য কী করতে পারি? আসো আমরা একটা ফাংশন নিতে পারি, সাপোজ ডাবল কী নিব, ডাবল গেট ব্যালেন্স হতে পারে, হতে পারে না, যে গেট ব্যালেন্স। এখান থেকে আমি যেটা করব, রিটার্ন করে দিব, এত এই সোফার কোনো ক্লাস রিটার্ন দেখাইনি, কিন্তু আমরা ক্লাসের মধ্যে এসে আজকে দেখাচ্ছি। রিটার্ন কাকে রিটার্ন করব? এই ব্যালেন্সটাকে। দেখো তো কী হলো, কেউ যদি গেট ব্যালেন্সকে কল দেয়, তাহলে তার কাছে যাবে কি?
ব্যালেন্সটা যাবে, তো কোন ব্যালেন্সটা যাবে, যেটা লেটেস্ট ব্যালেন্স আছে সেটা যাবে না তার কাছে, যাবে নাকি যাবে না? অবশ্যই অবশ্যই সেটা যাবে। ঠিক আছে, আপাতত আমি এই ইনিশিয়ালটা আমি এখানে দেখাচ্ছি না, ক্যান্সেল করে দিলাম। এখন আসো যে তাহলে এখানে এ ওয়ান ডট ব্যালেন্সের পরিবর্তে কী হবে, গেট ব্যালেন্স, তাই নাকি? তাহলে এখন কী হবে, আমি পাঠাচ্ছি 10,000, তাহলে 10,000 এখানে আসলো, পূর্বের অ্যামাউন্ট ছিল 5,000, এর সাথে যুক্ত হয়ে 15,000। এখন যদি কেউ এই গেট ব্যালেন্সকে কল করে, রিটার্ন যাচ্ছে তার কাছে ব্যালেন্স, তার মানে এই ব্যালেন্সের রেজাল্টটা আসবে। আসো দেখি 15,000 আসে কিনা। তাহলে এখানে কি ধরনের এরর আসলো, স্পেলিং কি মিস্টেক আছে? অবশ্যই আছে, এখানে বিটা আপার কেস হওয়া উচিত। রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গেট ব্যালেন্স 15,000 আসছে। এখান থেকে লার্নিং কি, এখান থেকে লার্নিং হচ্ছে যে আমরা এই যে প্রাইভেট যে ভেরিয়েবলটা ব্যালেন্স, এটাকে প্রোটেক্ট করতে পারলাম কোনোভাবেই। এখন এই ব্যালেন্সটাকে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটা কি তোমরা বুঝলা? এখন চাইলেই কেউ যদি মনে করে যে এখন এখানে এসে হঠাৎ করে সে করবে, যে একটু আগে যে প্রবলেম হচ্ছিল এ ওয়ান ডট ব্যালেন্স ইকুয়ালস টু জিরো, এটা কি আর করতে পারবে? তার পক্ষে সম্ভব যে এই ব্যালেন্সের ভ্যালু জিরো করে দিবে? অবশ্যই সম্ভব না। রান করো, একটা এরর ধরবে, এরর ধরে ফেলছে, বলবে যে ব্যালেন্স হচ্ছে ইজ এ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। তাহলে এইটা কি আর বাইরে থেকে করার সুযোগ আছে? সুযোগ নাই। এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল চেঞ্জ, যে কোনো কারণে ইউজাররা যদি অ্যাক্সিডেন্টালি কোনো ভ্যালু চেঞ্জ করে দেয় ডেটার, তাহলে তোমার পুরো প্রজেক্টের মধ্যে ভ্যালু নিয়ে ঝামেলা হয়ে যাবে, তাই না? এই যে পুরো অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যাবে। এখন যদি এটা পাবলিক থাকতো, সাথে সাথে কিন্তু কাজ করতো, দেখো আমি পাবলিক করে দিচ্ছি, এবার যদি রান করে দেখবা কাজ করছে, এই অ্যাকাউন্টে গেট ব্যালেন্স চলে আসবে জিরো। কি আসছে, আসছে, তুমি কি বুঝতে পারতেছো? ওকে, তাহলে আমরা এখানে প্রাইভেটের গুরুত্বটা বুঝাতে পারছি আশা করি, যে কেন আমরা ডেটা মেম্বারকে প্রাইভেট রাখতেছি। তাহলে আমরা কিন্তু এখন আর এই কাজটা করতে পারতেছি না। এখন তোমরা বলো, সিমিলারলি আমরা উইথড্র যদি করতে চাই, এরকম একটা ফাংশন দরকার না? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখন আমরা ডিপোজিটের পরিবর্তে বলবো কি, উইথড্র। এই যে ফাংশনের গুরুত্ব দেখো, ফাংশন কেন দরকার। তাহলে এখন ব্যালেন্স এখানে কী হয়ে যাবে, মাইনাস, তাহলে এখানে হচ্ছে ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। ওকে, এখন ধরো এখানে ডিপোজিট করলো, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করলাম যে একবার ডিপোজিট করছে, এরপরে সে এসে 7,000 টাকা উইথড্র করছে। তোমরা বলো এখন কারেন্ট ব্যালেন্স কত? ৮,০০০, কারণ 10,000 আমার ডিপোজিটে যখন যাচ্ছে, আমাদের প্রিভিয়াস ব্যালেন্স ছিল 5,000, তো 15,000 এখানে পাচ্ছিলাম। এখন সে এরপরে ডিপোজিট ফাংশন, সরি, এখানে উইথড্র হবে, তোমরা বলো নাই, উইথড্র, এখানে উইথড্র হওয়া উচিত। তাহলে উইথড্র ফাংশন যখন কল করলো, 700 টাকা, 7,000 টাকা উইথড্র করতে গেলো, এখানে চলে গেল, এই ব্যালেন্স কিন্তু কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স কিন্তু 15,000। সো 15,000 থেকে 7,000 বিয়োগ 8,000, তাহলে কেউ যদি গেট ব্যালেন্সকে এখন কল করে, অবশ্যই 8,000 পাবে। রান করো, তাহলে অবশ্যই তুমি 8,000 দেখতে পাবা। দেখো 8,000 আমরা পাচ্ছি। তাহলে এখন তো আমরা খুশি যে আমরা অন্ততপক্ষে এই ব্যালেন্সকে প্রোটেক্ট করতে পারলাম, কিন্তু স্টিল নাও এখানে অনেক প্রবলেম আছে। কিন্তু আমরা একটা প্রবলেম সলভ করতে পারছি, যে আমাদের ব্যালেন্সকে বাইরে থেকে কোনোভাবেই অ্যাক্সেস করতে দিব না। এখন আসলে কী কী প্রবলেম আছে, সেই আগের মতো যদি কেউ ডিপোজিট কর, হ্যাঁ সেটাই তো বুঝাচ্ছি এখন, যে যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আসলে দেখি। মানে তুমি কী কোশ্চেন করতে চাচ্ছো একটু ক্লিয়ার করো। আচ্ছা, থ্যাংক ইউ। এখন ধরো আগে ডিপোজিটে যাই, কেউ ধরো 10,000 টাকা ডিপোজিট করবে, কিন্তু সে কী করলো, যখন সে ইন্টারফেসে ডাটা এন্ট্রি দিচ্ছে, ধরো তুমি যোগ করতে গেছো তোমার ক্যালকুলেটরে বা বিয়োগ করতে গেছো, অনেক সময় দেখা যাচ্ছে 10+5 দিবা, তুমি প্লাস থেকে মাইনাস দিয়ে ফেলতে পারো না, অথবা 10-এর আগে তুমি মাইনাস দিয়ে ফেলতে পারো না। তাহলে আমি এখানে ভুলে ধরো মাইনাস দিছি, তাহলে এখন তোমরা বলবা এই প্রোগ্রামের আউটপুট কী হবে। দ্রুত বলো, তাহলে আমার আছে ব্যালেন্স 5,000, আমি -10,000 ডিপোজিট করতে গিয়েছি, তার মানে কি -5,000, তা -5,000 থেকে আমরা আবার দেখা যাচ্ছে, না -5,000 থেকে আমরা আবার উইথড্র করতে গেছি 7,000, তাহলে কি হচ্ছে -12,000, তাই বলতেছো? আচ্ছা, তাহলে দেখো তাই আসছে, এটা কি ঠিক হলো? তার মানে আমার কি এখানে ইনভ্যালিড ডেটা যাচ্ছে, তাহলে আমাকে ডেটা ইনভ্যালিড যেতে পারবে না, গেলে আমাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে, সেই ডেটা অ্যাকসেপ্ট করবে না, এরকম একটা মেকানিজমে আসতে হবে না? ওকে, তাহলে আসে এটা এখন প্রোটেক্ট করি।
এই যে অনেক কিছুতে শিখছো, ইমপ্লিমেন্টেশন দেখো, ইফ এলস শিখছো না? সো ডিপ দিয়ে অড ইভেন, পজিটিভ নেগেটিভ, আর হচ্ছে অ্যাডাল্ট চাইল্ড, এই ধরনের প্রোগ্রাম করাই কিন্তু উদ্দেশ্য না, বা দুটা সংখ্যার মধ্যে বড় বড় সংখ্যা খুঁজে বের করা, এটাই কিন্তু উদ্দেশ্য না। আসলে একটা এক্সাম্পল দেখতেছি এখানে, ইফ আমার কাছে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে, তাই নাকি? সরি, জিরোর থেকে বড় হতে হবে, তাই নাকি? এখান থেকে যে ডেটাটা পাঠাবে একজন ইউজার সেটা অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে। যদি বড় হয় তাহলে সেই কাজটা করবে, না হলে করবে না। তাহলে আমরা কার্লি ব্র্যাকেট দিতে পারি, নাও দিতে পারি। যদি এক লাইন আছে আমি দিয়ে দিই, তাহলে এখন আমার এই লাইনটাকে কাট করে আমি নিয়ে যাচ্ছি এটার ভিতরে। তাহলে দেখো তো এখন কি হলো। আসলে মাইক্রোফোন মিউট করে রাখবা প্লিজ, কথা না বললে। এখানে দেখো কি হচ্ছে, তাহলে এখন যদি কেউ -10,000 পাঠায়, সাপোজ -10,000 পাঠাচ্ছে, আসলো এইখানে, তাহলে এই 10,000 কি -10,000 কি জিরো চাইতে বড়? অবশ্যই বড় না, তার মানে এই কাজটাই হবে না। এবার দেখি তাহলে কি হয়। আমি উইথড্র ফাংশনটাকে একটু ইনঅ্যাক্টিভ করে রাখতেছি, ঠিক আছে, শুধু ডিপোজিটটা বুঝো। তাহলে কারেন্ট ব্যালেন্স হচ্ছে 5,000, সে ডিপোজিট করার চেষ্টা করতেছে -10,000, তাহলে এখন অ্যাকাউন্ট গেট ব্যালেন্স কত আসবে? আমাদের আগের হিসাবে আসতে হচ্ছে -5,000, কিন্তু এখনকার হিসাবে এটাই থাকবে, কারণ এটা ইনভ্যালিড ডেটা, এটা এখানে কি করতে পারেনি, ক্যালকুলেশন করতে পারেনি, কারণ এই বডিতে সে আসতেই পারেনি যখন ইফ ফলস হয়েছে। রান করো, আসছে না 5,000ই আছে, ওকে, ভালো কথা। এখন যদি কেউ এখানে মনে করো ভুলে জিরো দেয়, তাও তো কোনো প্রবলেম নাই, আছে, কারণ এটার ভিতরে তো আসবে না, আসলেও সমস্যা নেই, জিরো যোগ হবে, সেটা সমস্যা না, কিন্তু ওখানে তো যাবেই না, জিরো চাইতে বড় বলছি আমরা অ্যামাউন্ট, আমাদের 5,000ই থাকতেছে। তাহলে এখানে কোনোভাবেই নেগেটিভ ডেটা তুমি যদি দেও সেটা কিন্তু নিবে না। এখন যদি বলো আমি মেসেজ দেখতে চাই যে ইউ এন্টার ইনভ্যালিড নাম্বার, প্লিজ ট্রাই এগেন, এগুলো সবই পারবো আমরা, জাস্ট কনসেপ্টটা আগে বুঝি। তাহলে আমরা এখন দেখলাম যদি এখানে 10,000 দিই, পজিটিভ 10,000 দিই, তাহলে আমাদের 15,000 আসবে, এতে কোনো ডাউট নাই। তাহলে আমরা নেগেটিভ ডাটাকে প্রোটেক্ট করতে পারলাম। তাহলে ফাংশনালিটির ইউজ বুঝছো, এই যে ফাংশনালিটির আমরা এখানে অ্যাপ্লাই করলাম, পাশাপাশি যে ইফ ইউজ করলাম, আমরা তো আশা করি বুঝতে পেরেছি নাকি? এখন এখন আসো আমি এই ডিপোজিট ফাংশনটাকে ইনঅ্যাক্টিভ করে রাখি, মানে ফাংশন না, যে কলটাকে আমি উইথড্রটাকে অ্যাক্টিভ করে দিলাম। তোমার ব্যালেন্স আছে 5,000, তুমি তুলতে গেছো 7,000, তাহলে এখন অবশ্যই কী হবে, -2,000 রেজাল্ট আসবে আমাদের এই অনুসারে, নাকি দেখি আসে কিনা, এটা কি হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত না। আরেকটা ইস্যু হচ্ছে যদি এখানে মাইনাস দাও তাহলে এখন কি হয়ে যাবে, 7,500, 12,000 হয়ে যাবে না? টাকা উইথড্র করছো বাট টাকা দেখাচ্ছে ডিপোজিট হয়ে গেছে এখানে মাইনাস দেওয়ার কারণে, এটাও কি একটা ঝামেলা না? এখানে দুইটা ঝামেলা আছে, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু দিলে পজিটিভ হয়ে যাচ্ছে, দ্যাট মিন ডিপোজিট হয়ে যাচ্ছে, আরেকটা যদি বড় অ্যামাউন্ট দিই তাহলে আমার বর্তমান ব্যালেন্স যেটা নাই তারপরে সে টাকা উইথড্র করার সুযোগ দিচ্ছে এবং বর্তমান ব্যালেন্স নেগেটিভ হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝছো, দুইটা পয়েন্ট? ওকে, তাহলে আসো এটা এখন প্রোটেক্ট করি। তাহলে আসো ইফ কি হবে, অ্যামাউন্ট অবশ্যই জিরোর চাইতে বড় হতে হবে ফার্স্ট কথা, সেকেন্ড কথা হচ্ছে অ্যামাউন্ট লেস দেন বর্তমান ব্যালেন্স হতে হবে। বর্তমান ব্যালেন্স যেটা আমার থাকবে তুমি যে টাকা তুলবা তার চাইতে কি কম হবে না, অথবা সমান অথবা কম হবে, এমন হতে পারে নাকি? বর্তমান ব্যালেন্সের চাইতে তুমি যেই টাকাটা তুলবা সেটা অবশ্যই ছোট হবে, পাশাপাশি আমাদের জিরোর চাইতে বড় হতে হবে। তার আসলে এবার রান করি, এবার যদি আমি এখানে নেগেটিভ দিই কোনোভাবেই আমাকে উইথড্র করতে দিবে না, আমি মেসেজ দেখাচ্ছি না, বাট উইথড্র করতে দিবে না। দেখো কারেন্ট ব্যালেন্স 5,000ই আছে, নাম্বার 1। নাম্বার 2, কেউ যদি এখন 70,000 তুলতে যায় তাও তাকে তুলতে দিবে না, সো তুলতে দিচ্ছে না। তো আমরা আশা করি বুঝতে পেরেছি, আমাদের সেশনটা এখনই এক্সপায়ার হয়ে যাবে, পরের সেশনে এসে বাকি পার্ট আমরা ইমপ্লিমেন্ট করবো। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা লাস্ট একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে ইনিশিয়াল অ্যামাউন্টটা যে আমরা এখানে ফিক্স করে রাখছি এটা কোনো মেকানিজম আছে কি না। আচ্ছা, তার আগে আমরা এখন অ্যাকাউন্ট ডিপোজিটটা অ্যাক্টিভ করে দিই, দেখি আমাদের সব ধরনের যে ধরনের প্রবলেম ছিল এটাতে আমরা প্রোটেক্ট করতে পারছি কি না। এখানে আমাদের ইনিশিয়ালি 5,000 মনে ছিল, বা 7,000 ছিল তোমাদের যেইটা আমরা বুঝাচ্ছিলাম। তাহলে এখন তোমরা বলো তো, ডিপোজিট হচ্ছে 10,000, ইনিশিয়াল হচ্ছে 5,000, তার মানে এখানে 15,000 আসবে প্রথম কারেন্ট ব্যালেন্স, দ্যাট মিন্স ফার্স্ট ডিপোজিটের পরে। এরপরে
আমরা 7,000 টাকা উইথড্র করতেছি, তার মানে 15 থেকে 7 ডিডাক্ট হবে, তাহলে আমরা সর্বশেষ ব্যালেন্সটা পাবো কত? সর্বশেষ ব্যালেন্স পাবো 8,000। তোমরা যদি মনে করো যে এটাকে কপি করে এখানে দিয়ে দিবা, জাস্ট বোঝার জন্য দিচ্ছি, ওকে, নাথিং এলস, তাহলে এখানে আমরা কারেন্ট ব্যালেন্স পাবো 15,000, এখানে পাবো কারেন্ট ব্যালেন্স হচ্ছে 8,000, তাহলে প্রত্যেকটা স্টেপ বুঝতে পারবা। আসো রান করি। তাহলে কারেন্ট ব্যালেন্স 15,000, কারেন্ট ব্যালেন্স 8,000। এখন যদি তুমি এখানে লিখতে চাও যে আফটার ফার্স্ট ডিপোজিট, আফটার ফার্স্ট উইথড্র, সব কিছু করা যাবে, জাস্ট আমরা আগে কনসেপ্টটা বুঝি কিনা সেটা দেখো। এখন আসো, যে আমরা যেই প্রবলেমগুলোর কথা বলছিলাম, আমি এখন ডিপোজিট করতে যাচ্ছি সাপোজ ধরো -10,000, তাহলে আমার নিবে কিনা? আমাদের বর্তমান হচ্ছে 5,000, 5,000-এর সাথে -10,000 নেওয়ার কথা না, এবং এখানে 7,000 টাকা উইথড্র করতে যাচ্ছি, যেহেতু এটা 5,000 চাইতে কম, উইথড্র করতে দিবে না। তাহলে আমার এই দুই ক্ষেত্রেই ব্যালেন্স আসা উচিত কত, তোমরা বলো তো? 5,000 আসার কথা। আসো রান করি। যে দুই ক্ষেত্রে ব্যালেন্স 5,000 আসবে, কোনো ধরনের অ্যাক্টিভিটি পারফর্ম করবে না। দেখো তাই হচ্ছে, যে কোনোভাবেই ইনভ্যালিড ডেটার উপরে কাজ করতে দিচ্ছে না। এই দ্যাট ইজ কল ডেটা ভ্যালিডেশন, যেগুলোকে আমরা ডেটা ভ্যালিডেশন বলি। কেউ যদি ওয়েবের কাজ করো, তুমি যখন ডেভেলপমেন্ট শিখবা, সাপোজ ধরো ইমেলের ঘরে বা একটা মোবাইল নাম্বারের ঘরে তুমি যদি রাইটলি না লিখো, তোমাকে আটকিয়ে দিবে, বলবে যে ইটস নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অর ইটস নট এ ভ্যালিড মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ঘরে তুমি ধরো তোমার নাম লিখতেছো, তো এগুলো তো তোমাকে প্রোটেক্ট করতে হবে, তার এমনি না যে অটোমেটিক সে ধরে ফেলবে, যে তোমাকে রুলস অ্যাপ্লাই করতে হবে। এই যে আমরা এই ডেটাগুলোর উপরে যাতে কোনো ধরনের ব্যাড অপারেশন না হয় বা আনওয়ান্টেড অপারেশন না হয়, সেটাই কিন্তু আমরা রুলসের মাধ্যমে প্রোটেক্ট করতেছি, যে রুলসের মাধ্যমে আমরা তাকে প্রোটেক্ট করতেছি। ওকে, তাহলে আমরা এই দুটা কনফার্ম হলাম যে কোনো ধরনের নেগেটিভ ডেটা নিয়ে কাজ করা যাচ্ছে না। এবার আসো, এখানে আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে 5,000 আর 10,000, 15,000, আমি এখানে ধরো 70,000 টাকা উইথড্র করতে যাচ্ছি। আগেরটাও তাই ছিল, যে 7,000 তার চেয়ে বেশি ছিল যখন এটা নেগেটিভ ছিল। এখন আসো, 15,000 আছে, আমি 70,000 তুলতে যাচ্ছি। দিবে? তুলতে দেয়নি কিন্তু। তা আশা করি আমাদের যে কনসেপ্ট আমরা টার্গেট করেছিলাম সেটা বুঝতে পেরেছি। এখন আসো, যে আমরা এটা 7,000-ই রাখি। এখন আসো, যে আমাদের তো এই সোফার, এটা তো একজনের অ্যাকাউন্ট, একটা ব্যাংকে তো আর একজন অ্যাকাউন্ট করবে না। তোমরা সাপোজ যদি আজকে 50 জন থেকে থাকো, 50টা একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট হবে না? আমার কথা কি বুঝছো? তাহলে ব্যাংকে গিয়ে 50 জন, একটা ব্যাংকের গ্রাহক 5 লাখও থাকতে পারে, সো 5 লাখ মানুষের অ্যাকাউন্ট থাকতে পারে না? তাহলে আমরা শুরু থেকে যে ক্লাসের যে তোমাদের মেইন কনসেপ্টটা দিচ্ছিলাম, যে ক্লাস হচ্ছে যে কালেকশন অফ ডেটা মেম্বার্স অ্যান্ড মেম্বার্স ফাংশন, এবং অবজেক্ট হচ্ছে ব্লু প্রিন্ট অফ এ ক্লাস, তাই না? এখন এই অ্যাকাউন্টটা, যেমন তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি স্টুডেন্ট দিয়ে বোঝাচ্ছিলাম যে এই স্টুডেন্ট মানে সারা পৃথিবীর সমস্ত স্টুডেন্ট, এখন যদি আমরা বলি এই অ্যাকাউন্ট হচ্ছে সারা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট, কোনো সমস্যা আছে? কারণ সমস্ত অ্যাকাউন্টের কমন তিনটা পার্ট থাকবে, যে একটা হচ্ছে সে ইনিশিয়াল ডিপোজিট দিবে, এরপর ডিপোজিট করবে, এরপর উইথড্র করবে, এর বাইরে কিন্তু আরও অনেক অপশন আছে, সেগুলো আমি পরে আসবো। তো এখন আসো, যে আমরা যদি আরেকজনের অ্যাকাউন্ট তৈরি করতে যাই, যে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তাহলে আমি এই পুরোটাকে কপি করতেছি। দেখো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে অবশ্যই অ্যাকাউন্ট টু, অ্যাকাউন্ট টু, তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাকাউন্ট টু, তাহলে এটা অবশ্যই অ্যাকাউন্ট টু, এবং এখানেও অ্যাকাউন্ট টু আসবে, অ্যাকাউন্ট টু আসবে। তাহলে ধরো অ্যাকাউন্ট টুতে সে ধরো ইনিশিয়াল ডিপোজিট 5,000 আছে, কোনো সমস্যা নাই, যে ইনিশিয়াল ডিপোজিট 5,000, এখন সে ধরো প্রথম গিয়ে 5,000 ডিপোজিট করছে, তার 10,000 হলো, পরে সে 2,000 টাকা উইথড্র করছে। তাহলে অ্যাকাউন্ট টু হোল্ডার যেটা, তার কারেন্ট ব্যালেন্স কত? 8,000। তাহলে আমরা কাজ করি, এটা একটু কম, আচ্ছা থাক, স্টেপ বাই স্টেপ থাক, দেখি আসে কিনা। এখানে একটা কাজ করি, এখানে একটা ডিজাইন দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। স্ল্যাশেন স্ল্যাশেন, এই পাশে একটা দিয়ে দিই স্ল্যাশেন। এবার আসো, আমরা যদি রান করি, তাহলে এটা হচ্ছে কিন্তু ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের কারেন্ট ব্যালেন্স 8,000, কারণ আমরা জানি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার ইনিশিয়াল ব্যালেন্স ছিল 5,000, পরে 10,000 টাকা জমা দিয়েছে, 15,000 এসে, 15,000 থেকে 7,000 সে তুলে নিছে, তার মানে 8,000। এবার আসো দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার, সে তার ইনিশিয়াল ডিপোজিট ছিল 5,000, পরে নতুন ডিপোজিট করছে 5,000, তার মানে হয়ে গেল 10,000, এরপর সে 2,000 উইথড্র করছে, তার মানে তার কারেন্ট ব্যালেন্স কত? 8,000। তাহলে এর থেকে প্রমাণিত হয় না যে আমরা এই ক্লাস দিয়ে সারা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবো, অথবা একটা ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবো? এবার আসো, যে ব্যাংকে তো অ্যাকাউন্টের বিভিন্ন টাইপ থাকে, কোনো অ্যাকাউন্ট করতে গেলে 500 টাকা ডিপোজিট করলে হয়, কোনো অ্যাকাউন্ট করতে গেলে 5,000, কোনো অ্যাকাউন্ট করতে গেলে 50,000, এরকম আছে না? সব অ্যাকাউন্টে তার ইনিশিয়াল ব্যালেন্স 5,000 না,
যে ডিপোজিট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে 5,000, ব্যাপারটা তো এরকম না। দেখা যায় একটা ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এরকম আছে না যে বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট আছে। তুমি যদি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে যাও, সাপোজ ধরো 1,00,000 টাকা তোমাকে ডিপোজিট রাখতে হবে। তুমি যদি এই সেভিংস অ্যাকাউন্ট করতে যাও, সাপোজ মিনিমাম 5,000 টাকা লাগবে। এই ধরনের ক্যাটাগরি আছে না? আমার কথা কি ধরতে পারছো না পারো নাই? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি কি প্রত্যেকটা ডিফারেন্ট ক্যাটাগরির অ্যাকাউন্টের জন্য কি আমি আবার আলাদা আলাদা ক্লাস বানাবো? প্রয়োজন হলে বানাবো, কিন্তু ওই সেভিংস অ্যাকাউন্ট বলো আর কারেন্ট অ্যাকাউন্ট বলো, সবগুলো তো কমন ফাংশন কি, ডিপোজিট আর উইথড্র, নাকি? তাহলে আমি যদি শুধু এইটাকে কোনোভাবে যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন যদি পাঠাতে পারি তাহলেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যে ধরো তুমি একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছ, অ্যাকাউন্ট করার সময় তুমি 500 টাকা জমা দিচ্ছো, তাহলে তোমার ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 5,000, 500। কেউ একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেছে, সে জমা দিচ্ছে 5,000, তার ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 5,000। আমার কথা কি বুঝছো? যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যালেন্সের মধ্যে ডেটাটা কীভাবে পাঠাবো, এখন এটা অবশ্যই তোমাদের শিখিয়েছি। তোমরা কেউ সাজেস্ট করতে পারো যে কীভাবে আমি ইনিশিয়াল অ্যামাউন্টটা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে পাঠাই দিব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে পাঠাই দিব, এই কনসেপ্টটা কোনটা আসলে হতে পারে? আমরা কনস্ট্রাক্টর শিখেছি, সেট ভ্যালু ফাংশন শিখেছি, এগুলো কিন্তু সেট ভ্যালু, এই যে ডিপোজিট উইথড্র কিন্তু সেট ভ্যালু, আর এটা কিন্তু হচ্ছে গেট ভ্যালু। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে, অ্যাকাউন্ট কখন ক্রিয়েট হয় বলো তো, অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় না? একটা অবজেক্ট যখন ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, মানে কি একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা, তাহলে ওইটা ওইটা কোন কনসেপ্ট বলে ওইটাকে, অবজেক্টের সাথে ভ্যালু দেওয়াটাকে, অবজেক্টের সাথে ভ্যালু দেওয়াটাকে কি কনসেপ্ট বলে কেউ বলতে পারবা? কনস্ট্রাক্টর, ইয়েস, এটা এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটি আমি জানতে চাচ্ছিলাম। আসো এবার একটা কনস্ট্রাক্টর তৈরি করি। ওকে, তাহলে আসো কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয় আমি বলছিলাম তোমাদের কনস্ট্রাক্টরের ক্লাসে, আমি রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের দেখাবো। তাহলে কন্ট্রোল ভি, প্যারামিটারের মধ্যে সাপোজ আমি একটা ব্যালেন্স নিয়ে আসবো, ব্যালেন্স না অ্যামাউন্ট নিয়ে আসবো, এবং যে অ্যামাউন্টটা আসবে আমরা ব্যালেন্সের মধ্যে রেখে দিব। ব্যালেন্স ইকুয়ালস টু কী হবে বলো? অ্যামাউন্ট। এখানে তো আর প্লাস মাইনাস কিছু হবে না, এখানে কি প্লাস মাইনাস কিছু হবে? প্লাস মাইনাস কিন্তু কিছু হবে না, জাস্ট এই ব্যালেন্সের মধ্যে আমার একটা অ্যামাউন্ট চলে আসবে। এখন আসে আমি কনস্ট্রাক্টরকে কল দিব। তাহলে এই যে A1, যখন আমার অটোমেটিক কল হচ্ছে, এখন আমার প্যারামিটারে যেহেতু এখানে ডেটা পাঠাতে হবে না, তাহলে ধরো অ্যাকাউন্ট হোল্ডার ওয়ান যে সে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছে সে ধরো 500 টাকা, 5,000 টাকা জমা রাখছে, আর অ্যাকাউন্ট হোল্ডার টু যে সে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছে সে ধরো কত দিব, 20,000 টাকা জমা রাখছে। ওকে, তাহলে অ্যাকাউন্ট হোল্ডার ওয়ান 5,000 টাকা জমা রাখছে ইনিশিয়ালি, আর অ্যাকাউন্ট হোল্ডার টু যে সে 20,000 টাকা জমা রাখছে। এখন তুমি যদি মনে করো, স্যার আমি ইনিশিয়াল ব্যালেন্সটা একটু দেখতে চাই, আমরা কিন্তু ইনিশিয়াল ব্যালেন্সটা এখানে কোথাও রাখি নাই, রাখছি, তাহলে আসো একটু জাস্ট বুঝার জন্য এখানে যদি দিয়ে দিই যে সি আউট ইনিশিয়াল ব্যালেন্স, এবং এখানে অবশ্যই কি দিব, ব্যালেন্স, এবং এখানে অবশ্যই এনরেল দিব। ওকে, তাহলে আমরা এবার যদি রান করি, আশা করি আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হবে। তাহলে দেখো তো, প্রথম অ্যাকাউন্ট হোল্ডার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তার ইনিশিয়াল ব্যালেন্স কত, 5,000। দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তার ইনিশিয়াল ব্যালেন্স কত, 20,000। এটা কি একটু আগে পসিবল ছিল? একটু আগে তো সবার জন্যই 5,000 ছিল, একটু আগে সবার জন্য 5,000 ছিল না ইনিশিয়াল ব্যালেন্স, কিন্তু এখন কি ডিফারেন্ট ডিফারেন্ট ইনিশিয়াল ব্যালেন্স ব্যালেন্স আসছে, বাট উইথড্র এবং ডিপোজিটের জন্য কিন্তু সেম কাজই হচ্ছে। সো 20,000, 10,000-এর সাথে, 5,000-এর সাথে 10,000 যোগ হয়ে 15,000, 15,000 থেকে 7,000 বিয়োগ হয়ে 8,000, এখানে 20,000-এর সাথে কত যোগ হয়েছে, সম্ভবত 5,000, 25 হলো, 25 থেকে 2 বিয়োগ হলো, তার মানে 23। ক্লিয়ার ব্যাপারটা? এখন যদি তুমি এখানে মনে করো যে আরও একটা সি আউট দিবা, সাপোজ ধরো অ্যাকাউন্ট হোল্ডার ওয়ান বা অ্যাকাউন্ট নেম, মনে করো অ্যাকাউন্ট নেম, তুমি ধরো ব্যাংকে যখন অ্যাকাউন্ট করতে যাও তোমার নামে একটা অ্যাকাউন্ট হয় না, কি হয়, তোমার নামেই তো অ্যাকাউন্ট হয়, আমার কথা কি বুঝছো? তুমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাও তোমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম কি দিয়ে হয়, তোমার নাম দিয়ে হয় না? তাহলে এখন অ্যাকাউন্ট নামটা পাবো কোথায়? এটাও আমরা চাইলে কি করতে পারি, এখানে স্ট্রিং সাপোজ নেম বা অ্যাকাউন্ট নেম, যেটা চিন্তা করতে পারো যে অ্যাকাউন্ট নেম। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, এইখানে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে নামটা নিয়ে আসতে পারি, কারণ এক একজনের নাম তো এক এক রকম হবে, নাকি
একজনের নাম এক এক রকম হবে না? সাপোজ অ্যাকাউন্ট নেম, তাহলে যদি আসে তাহলে আমরা এখন কি করব, এই অ্যাকাউন্ট নেমের মধ্যে আমরা কি রেখে দিব, নেমটাকে রেখে দিব। তাহলে এখানে আমি প্রিন্ট দেওয়াবো হচ্ছে অ্যাকাউন্ট নেম। ওকে, তাহলে প্রথমে অ্যাকাউন্ট নেম আসবে, আসার পর নতুন এনে যাবে, তার ইনিশিয়াল ব্যালেন্স বলবে। তাহলে আমরা এখন যখন ডেটা পাঠাবো অবশ্যই এখানে নাম বলতে হবে, ব্যালেন্সের পাশাপাশি তোমাকে নাম বলতে হবে। সাপোজ আমি বলে দিলাম যে প্রথম অ্যাকাউন্টের নাম হচ্ছে বুলবুল আহমেদ, দ্বিতীয় অ্যাকাউন্টের নাম বলে দিলাম, এটা তো তোমরা বোঝো নাকি, আলিজা আহমেদ। তাহলে এখানে নতুন লার্নিং, তোমরা কিন্তু এটা পূর্বে কখনো দেখো নাই, যে দেখছো অবশ্যই, তোমরা যখন স্টুডেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্টে যখন ডিল করছিলাম আমরা সেট ভ্যালু দিয়ে এগুলো পাঠাতাম, এখন তোমরা চিন্তা করে দেখো তো সেই প্রোগ্রামগুলোতে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটা পাঠাতে পারবো এবং তখন সেট ভ্যালু ফাংশনের দরকারই নেই, এরকম হয়ে যাবে না, লাইন কমে যাবে। আমি কোনটা বলতে চাচ্ছি তোমরা হয়তো অনেকে গেস করতে পারতেছো, সেটা হচ্ছে যে অ্যাডিং ফাংশন টু দ্য ক্লাস, ঠিক আছে। এই এই এখানে আমরা দেখিয়েছিলাম সেট ভ্যালু, কনস্ট্রাক্টর তখন আমরা আলোচনাই করি নাই। তো এখন চিন্তা করে দেখো ওই সেট ভ্যালুর কাজগুলো কিন্তু আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারবো যদি প্রয়োজন হয়। আসলে এখন আগের চাইতে প্রোগ্রামটা একটু বেশি ইফিশিয়েন্ট হবে মনে হচ্ছে, একটু রান করে দেখি। তাহলে দেখো প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি, বুলবুল আহমেদ, তার ইনিশিয়াল ব্যালেন্স, তার কারেন্ট ব্যালেন্স। দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে আলিজা, তার ইনিশিয়াল ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স। আমার কারেন্ট ব্যালেন্স দুইবার দরকার নেই, এখন আসি একটু সুন্দর করে ফেলি প্রোগ্রামটাকে, কারণ ডিপোজিট করুক উইথড্র করুক সবার শেষেই তো আমার শুধু কারেন্ট ব্যালেন্সটা দেখবো, ব্যাপারটা এরকম না। তাহলে আমার এই কারেন্ট ব্যালেন্সটা এখানে দরকার নাই, রিমুভ করে দিলাম। এটা এটা হলো একজনেরটা, নতুন লাইন আসলো, এবার আসো, এটাও আমার দরকার নাই, এটাও আমার দরকার নাই। তাহলে এই বুলবুল আহমেদের একটা অ্যাকাউন্ট, আলিজা আহমেদের একটা অ্যাকাউন্ট, যদি মনে করো আরও একটা অ্যাকাউন্ট তৈরি করবা, আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে অ্যাকাউন্ট নাম্বার থ্রি, তিন নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার ধরো সে 50,000 টাকা সে জমা রাখছে, যদি মনে করে সে রাখবে, রাখতে তো পারেই, তার নাম দিলাম ধরো ঈশা আহমেদ। ওকে, এবার সে ধরো পরবর্তীতে আরও 50,000 ডিপোজিট করছে, সে 20,000 উইথড্র করছে, তাহলে অ্যাকাউন্ট থ্রি দিলেই হবে না, এখানে অবশ্যই অ্যাকাউন্ট থ্রি দিতে হবে এবং এখানে অ্যাকাউন্ট থ্রি দিতে হবে এবং এখানেও অ্যাকাউন্ট থ্রি দিতে হবে। ওকে, পাশাপাশি তুমি কত অ্যাকাউন্ট এই যে কি বলে ডিপোজিট কত করতেছে, উইথড্র করতে করতেছে, সেগুলো যদি তুমি আউটপুট আকারে দেখতে চাও সবই পসিবল। এখন আসো দেখো আমরা প্রোগ্রামটা অ্যানালাইসিস করি, যে আমরা এখানে আসি, প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি, বুলবুল আহমেদ, তার ইনিশিয়াল ডিপোজিট কত, 5,000, পরবর্তীতে কত ডিপোজিট করছে, 10,000, তার 10 + 5 = 15, উইথড্র করছে কত, 7, তাহলে তার কারেন্ট ব্যালেন্স কত, 8,000। ক্লিয়ার সবাই প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের? এবার আসো দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার, নাম হচ্ছে আলিজা আহমেদ, সে ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 20,000, পরে 5,000 টাকা ডিপোজিট করছে, 25,000 হলো, 2,000 টাকা উইথড্র করছে, তার তার ব্যালেন্স কত, 23,000। ক্লিয়ার? এবার আসো, বুঝছো নাকি বুঝো নাই, এবার আসো তিন নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার, তার নাম হচ্ছে ঈশা আহমেদ, সে ডিপোজিট করছে 50,000, ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 50,000, আর পরে ডিপোজিট করছে 50,000, তার মানে 1,00,000, 1,00,000 থেকে 20,000 উইথড্র করছে, তার মানে 80,000। তাহলে এখন তোমরা বলো তো যে এই অ্যাকাউন্টটা দিয়ে আমাদের আজকের ক্লাসে সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? তাহলে এখন বুঝছো রিয়েল লাইফে মানে কিভাবে চিন্তা করতে হয়, প্রোগ্রামিং মানে কি, আমরা যে সোফার শিখছি এই যে ক্লাস অবজেক্ট, শুধু ছোটো ছোটো এক্সাম্পল দিচ্ছি, ওগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন না, জাস্ট কনসেপ্ট, ওই কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কখনোই এগুলোতে কাজ করতে পারবো না। তোমাকে আমরা বুঝিয়েছিলাম প্রাইভেট কি পাবলিক কি, ওই কনসেপ্ট যদি না বুঝে থাকো তাহলে এখানে এসে তুমি ভালোভাবে কাজ করতে পারবো না। তোমাকে আমি বুঝিয়েছিলাম একটা ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয়, যদি সেটা না বুঝে থাকো কাজ করতে পারবো না। তোমাকে আমরা বুঝিয়েছিলাম কীভাবে ফাংশন থেকে ডেটা রিটার্ন নিতে হয়, সেটাও বুঝিয়েছিলাম, সেটা যদি না বোঝো তাহলে কিন্তু পারবো না। তোমাদেরকে আমরা ই ফেলস বুঝিয়েছিলাম, সেটা যদি না বোঝো এই কন্ডিশনগুলো সেট করতে পারবো না। সো তুমি একটা কমপ্লিট সোফার মানে ছোটো হলেও একটা কমপ্লিট আইডিয়া, আমরা যত ক্লাস যতগুলো ক্লাস করছি তার মধ্যে থেকে একটা রিভিউ তোমরা পেয়েছো নাকি? এবার আসো আরেকটু দুইটা পয়েন্ট বলে আমি এই পার্টটা শেষ করব। এখন ধরো একজন হঠাৎ করে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছে, অ্যাকাউন্ট A4, ওকে, আর কিছুই দেয় নাই, এই অবস্থায় কি অ্যারর দেখাবে নাকি দেখাবে না? যারা দেখাবে, কারণ এটা কিন্তু কেন দেখাবে বলো তো একটু দেখি তোমরা বোঝো কি না। আচ্ছা থ্যাংক ইউ, আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করিনি, আমরা যদি প্রোগ্রামে কখনো কনস্ট্রাক্টর নিজেরা তৈরি করি তাহলে অবশ্যই আমাকে ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করার চেষ্টা করতে হবে। যদি আমাদের প্রোগ্রামে কোনো কনস্ট্রাক্টর না থাকে, যেমন এই কাজগুলো কিন্তু আমরা সেট ভ্যালু দিয়ে করতে পারতাম, কনস্ট্রাক্টর ছাড়া করতে পারতাম না,
পারতাম, ঠিক আছে, কনস্ট্রাক্টর ছাড়াও কিন্তু আমরা এটা করতে পারতাম। তো এখন দেখা যাচ্ছে যদি যেহেতু কনস্ট্রাক্টর ইউজ করেছি আমার প্রয়োজনে ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করে দিতে হবে। লার্নিং যেটা যদি আমরা কোনো কনস্ট্রাক্টর ইউজ না করি কম্পাইলার অটোমেটিক কনস্ট্রাক্টর অ্যাড করে নেয়, সেটা হচ্ছে ডিফল্ট। এখন ধরো কোনো কারণে আমি এটা তৈরি করছি, তাহলে কী ধরনের প্রবলেম রেজ করে? রান করো, বলবে যে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, এটা কিছু একটা বলবে, দেখি, মানে দেখে বুঝতে হবে। নো ম্যাচিং ফাংশন ফর কল টু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, এটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর না, কারণ অ্যাকাউন্ট নামে ফাংশন। তাহলে এটা সলিউশন কী হতে পারে? সলিউশন হতে পারে আমি শুরুতে একটা ব্ল্যাঙ্ক একটা কনস্ট্রাক্টর তৈরি করে রাখবো, ডান, আর কোনো ঝামেলা নেই, এটা তো ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, ভ্যালুও কোনো কিছু নাই, এবার কিন্তু কোনো অ্যারর দিবে না, কোনো অ্যারর নাই, আছে। এ হচ্ছে একটা সলিউশন। আর সর্বশেষ হচ্ছে গত ক্লাসে লাস্ট মুহূর্তে আমরা ডিস্ট্রাক্টর নিয়ে কথা বলেছিলাম, আমরা প্রোগ্রামে একটা ডিস্ট্রাক্টর বানাবো, প্রথমে টিল্ডে সাইন, তারপরে অ্যাকাউন্ট, দ্যাট মিন্স ক্লাস, ক্লাসের নাম, এরপরে এটাও আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি না, জাস্ট বোঝানোর জন্য যে কী হয়। এখানে সি আউট দিচ্ছি, ধরো লিখলাম অবজেক্ট ইজ ডিলিটেড স্ল্যাশ এন, অবজেক্ট ইজ ডিলিটেড। আমি একবার লাস্টে এসে একটা সি আউট দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এন্ডেল দিচ্ছি দুইটা, কারণ হচ্ছে ডিস্ট্রাক্টর সবসময় কল হয় হচ্ছে সকল অবজেক্ট, যখন অবজেক্টগুলো সব ক্রিয়েট হয়ে যাবে, যখন কাজ শেষ, তখন ডিস্ট্রাক্টর কল হতে থাকে এবং লাস্ট থেকে এক্সিকিউট করে করে টপে যেতে থাকে। ডিস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে তোমার সবগুলো অবজেক্টে ডিলিট করে দেয়া। এখন এই মুহূর্তে আসলে ডিলিট করে খুব লাভ হবে না, আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি। ধরো এমন তো হতে পারে এই যে ফাইলগুলো আমরা এখানে কী বলে ইনপুট দিচ্ছি, এগুলো কোনো একটা আমার এক্সটার্নাল ফাইল থেকে রিড করতে পারে, সাপোজ নোটপ্যাডে তৈরি করা আছে সেখান থেকে রিড করতেছে, এমন হতে পারে। অথবা এই যে ফাইলগুলো আমরা তৈরি করতেছি এগুলো তো আমার, তোমরা চিন্তা করে দেখো কোথাও কিন্তু সেভ হচ্ছে না, হচ্ছে। তাহলে ধরো আজকে যে আমরা দেখালাম যে আলি বুলবুল আহমেদের ব্যালেন্স হচ্ছে 8,000, আলিজার ব্যালেন্স হচ্ছে 23,000, ঈশার ব্যালেন্স হচ্ছে 80,000, কালকে যদি বা একটু পরে যদি এখন ওপেন করি ওই ব্যালেন্স কি আর পাবো? ধরো আগামী দিন সে আবার উইথড্র ডিপোজিট করবে, প্রিভিয়াসটা কিন্তু পাবে না, মানে কোথাও স্টোর নাই, তুমি কি কোথাও থেকে বের করতে পারবে যে স্টোর আছে? এখন যদি এমন হয় এই ডাটাগুলো আমি কোনো একটা ফাইলের মধ্যে রেখে দিয়েছি, ডেটা বেজের কনসেপ্ট যেটা বলে, যে ফাইলের মধ্যে রেখে দিয়েছি, পরের দিন এসে আবার ওই ফাইলটা থেকে রিড করব যে প্রিভিয়াস কী ছিল, সব রিড করে তার সাথে যোগ করব। তার মানে কি এক্সটার্নাল রিসোর্স আমরা ইউজ করতেছি। তো এই এক্সটার্নাল রিসোর্স যখন আমরা ইউজ করি, আমরা যখন প্রোগ্রামটা ক্লোজ করে দিব, চাইবো ওই রিসোর্সগুলো ক্লোজ হয়ে যাক, এই কারণে আমরা ডিস্ট্রাক্টর ইউজ করার প্র্যাকটিস করব। যদিও এখানে পুরোপুরি বোঝানো সম্ভব না, রিয়েল লাইফ প্রজেক্ট আসলে তখন আরও বোঝাবো, আপাতত আমরা যেটা বোঝাবো যে এই ডিস্ট্রাক্টর যে মিনিং, পুরো প্রজেক্টে একবারই কল করতে হবে, সরি একবারই ডেফিনেশন লিখতে হবে, কয়বার? একবার ডেফিনেশন লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। এবং এটা কল অটোমেটিক্যালি হয় যখন অবজেক্ট ক্রিয়েট হয়, তখন তো আমরা জানি কনস্ট্রাক্টর কল হয়, কিন্তু যখন অবজেক্ট ডিস্ট্রয় হয় তখন অটোমেটিক্যালি এই ডিস্ট্রাক্টর কল হয়। তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে? A1, A2, A3, A4, চারটা অবজেক্ট আছে, তার মানে ডিস্ট্রয় করতে গেলে চারটা অবজেক্ট ডিস্ট্রয় করবে। সো আমাদের এই ডিস্ট্রাক্টর ফাংশন দেখবা চারবার লিখা আসবে, অবজেক্ট ইজ ডিলিটেড। আসো দেখি আসে কিনা, দেখি আসে কিনা, কয়বার আসছে? চারবার আসছে না, তার মানে সবগুলো অবজেক্ট ডিলিট করে দিল, এর মানে হচ্ছে আমার মেমোরি ফ্রি হয়ে গেল। আমি একটা কনসেপ্ট বলছি যে এক্সটার্নাল ফাইল বা এক্সটার্নাল রিসোর্সকে ফ্রি করার জন্য। আরেকটা কনসেপ্ট হতে পারে, তোমরা পয়েন্টার নিয়ে কাজ করছো, যদি আমরা কখনো ডাইনামিক মেমোরি নিয়ে কাজ করি, পয়েন্টার কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে, কারণ তার নিজস্ব অ্যাড্রেস নেই, অন্যের অ্যাড্রেসকে সে হোল্ড করে। তো পয়েন্টার নিয়ে যখন কাজ করবো, ডাইনামিক মেমোরি যখন তৈরি হবে, যখন আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিব, ওইটা কিন্তু ওই ডাইনামিক মেমোরিটা কিন্তু দেখা যাচ্ছে টেম্পোরারি থেকে যাবে। সো ওই মেমোরিটাকে আমরা রিমুভ করে দিব, দ্যাট মিনস আমার রিসোর্সগুলোকে রিমুভ করে দেওয়া মানে হচ্ছে মেমোরি ফ্রি হয়ে যাবে, তখন আমার ডিস্ট্রাক্টর প্রয়োজন পড়বে। সো আপাতত আমার এতটুকু বোঝো, ডিস্ট্রাক্টর মানে হচ্ছে অবজেক্টকে ডিলিট করে, যতগুলো অবজেক্ট আছে সাধারণত যেগুলো কনস্ট্রাক্টরের মাধ্যমে তৈরি হয় সবগুলি আমাদের ডিলিট হবে। তাহলে এখন আসো আমরা যে ফাইনাল সামারিটা নিই, জাস্ট কমেন্ট আকারে এটাকে কী বলবো আমরা, কনস্ট্রাক্টর নাকি এটাকে আমরা কী বলবো? ডিস্ট্রাক্টর। এটাকে আমরা কী বলবো? এটাও কনস্ট্রাক্টর, বাট এটা কী? প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এটাকে আমরা কী বলবো? সেটার ফাংশন। কী বলবো? সেটার, সেটার ফাংশন বা মেথড, যেটা বলো না কেন, সেটার ফাংশন ওর মেথড। এখন আরও ডিটেলস লিখতে পারো, টু ডিপোজিট অ্যামাউন্ট সেটা হতে পারে। আর এটা কী? এটাও সেটার ফাংশন অর মেথড।
কারণ কয়েকদিন পরে তুমি ভুলে যাবা কোনটা কেন ইউজ করছো, তাই না? যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো অবশ্যই এইভাবে ডকুমেন্টেশন থাকতে হবে। এটা কি বলো? গেটার ফাংশন অর মেথড? তাহলে গেটার ফাংশন সেটা ফাংশন মানে যে সেট গেট লিখতে হবে বটে তা না, কিন্তু গেটার ফাংশন অর মেথড আমরা জাস্ট বুঝার জন্য লিখি যাতে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো তোমাদের যদি ধৈর্য থাকে আমি আরেকটু কাজ দেখাতে চাই, আছে কি? তাহলে কমপ্লিট হবে। আরেকটু কাজ বলতে এই যে ক্লাসের ভিতরে যে সবগুলো ফাংশন লিখছি এগুলো আমি ক্লাসের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে লার্নিংটা হবে সেট ফাংশন বলো, গেট ফাংশন বলো, কনস্ট্রাক্টর বলো, ডিস্ট্রাক্টর বলো, সবই ক্লাসের বাইরে লেখা যাবে। আমি এটা বুঝাতে চাই, একটু দেখাবো। ওকে, আমি পুরোটা কন্ট্রোল এক্স দিলাম, কাট, ঠিক আছে, ক্লাসের বাইরে নিয়ে আসলাম, একটু ফাঁকা জায়গা বেশি রাখি, বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল ভি। তাহলে আমার তো আগে ফাংশনের ডিক্লারেশনগুলো কোথায় থাকতে হবে বলো? ক্লাসের ভিতরে। তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন, তাই নাকি? এবার আসলে ডিস্ট্রাক্টরের ডিক্লারেশন নিতে হবে আমাকে, নিলাম। এবার আমার প্যারামিটারাইজড ফাংশনের ডিক্লারেশন থাকতে হবে, নিলাম। এবার আসো আমাদের সেটার ফাংশনটা নিতে হবে, যেটা ডিপোজিট করার জন্য, সেটাকে আমরা নিলাম, সেমিক্লোন। এবার আসো সেটার আরেকটি ফাংশন আছে উইথড্র, সেটাকে আমরা নিলাম। সর্বশেষ আমাদের কি আছে? গেটার ফাংশন আছে, গেট ব্যালেন্স, এটাকেও আমরা এখানে নিলাম। যদি আমরা এখন বলি যে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আশা করি ভুল হবে না, কনস্ট্রাক্টর ডিক্লারেশন, নাকি? কনস্ট্রাক্টর ডিক্লারেশন। কন্ট্রোল সি, আমি একটু বেশি নিয়ে ফেলছি। এখন আসো এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, সবগুলো অবশ্যই কনস্ট্রাক্টর না, আমি কপি করে নিয়ে যাবো, এই জন্য একবার দিয়ে দিছি। ডিস্ট্রাক্টর ডিক্লারেশন, এবার আসে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিক্লারেশন, এবার আসো সেটার ফাংশন ওর মেথড, যেটাই বলো না কেন, ডিক্লারেশন, সেটার মেথড আর ফাংশন ডিক্লারেশন, লাস্টেরটা কী হবে, গেটার মেথড আর ফাংশন ডিক্লারেশন। আমরা শুধু কিন্তু ফাংশন লিখলেই পারতাম, ইচ্ছা করি লিখছি যাতে দুইটার নাম রিপিটেডলি তোমরা শুনো, এই কারণে। সো ডিক্লারেশন, আচ্ছা ডিক্লারেশন বানান ভুল হয়েছে, ডিক্লারেশন, 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 সেমিক্লোন, লাস্টে মিসিং আছে। থ্যাংক ইউ আজিজুল হাকিম, আজিজুল হক, সরি, তোমাকে আমি আজিজুল হাকিম বলে ডাকি। আচ্ছা তাহলে আমাদের এখানে এই এখানে চাইলে আরও লিখতে পারো যে কেন, টু টু ডিপোজিট, টু উইথড্র, সবই লিখতে পারো। তাহলে আমরা লিখে ফেললাম, এখন কি ঠিক হলো নাকি ঠিক হয়নি? এখন তো অনেক কিছু বাকি আছে, নাকি কি বাকি আছে বলো? এটা কি হবে, রান করলে এরর আসবে না? কি কি, হ্যাঁ কি কি বাকি বলো তো? থ্যাংক ইউ সো মাচ। তার মানে তোমরা খুব ভালোভাবেই ক্লাস অবজার্ভ করতেছো এবং তোমরা প্র্যাকটিস করো, এটা আমি বিলিভ করি। তাহলে আসো এখন আমাদের এখানে কি হবে, অবশ্যই ক্লাসের নাম, ক্লাসের নাম দিব, দেন স্কোপ রেজলিউশন অপারেটর, যেহেতু কনস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ হবে না, এখানেও ক্লাসের নাম স্কোপ রেজলিউশন অপারেটর, যেহেতু ডিস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ হবে না, এখানেও ক্লাসের নাম স্কোপ রেজলিউশন অপারেটর, যেহেতু কনস্ট্রাক্টর কোনো রিটার্ন টাইপ হবে না, এখানে রিটার্ন টাইপ থাকবে। কন্ট্রোল ভি দিলাম, ক্লাসের নাম স্কোপ রেজলিউশন অপারেটর, এখানেও ক্লাসের নাম স্কোপ রেজলিউশন অপারেটর, এখানেও ক্লাসের নাম স্কোপ রেজলিউশন অপারেটর। আমরা যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি এবং প্লাগইনসে গিয়ে সোর্স কোড ফরম্যাটারে যাই, কোড অটোমেটিক সাজানো হয়ে যাবে, আশা করি সাজানো হয়ে গেছে। আচ্ছা ডেফিনিশন বানানটা ভুল হয়েছে, ডেফিনিশন, ওকে আর কোথাও ভুল আছে, ডেফিনিশন, ওকে ডেফিনিশন, ডিস্ট্রাক্টর, এত ভুল হয়েছে আমাদের আজকে, ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর ডেফিনিশন, ওকে এগুলো আশা করি আর ভুল নেই। এখানে ডিস্ট্রাক্টর বানান ভুল আছে, ওকে। তাহলে এখন যদি আমাদের কোনো প্রবলেম না হয় আশা করি আমাদের আউটপুট পাবো, এবং এখান থেকে লার্নিং হচ্ছে আউটসাইড দ্য ক্লাস আমরা সব ডেফিনেশন লিখতে পারি, সেটা সেটা আমাদের কনস্ট্রাক্টর হোক, ডিস্ট্রাক্টর হোক, এবং এটা কিন্তু ভালো প্র্যাকটিস যে সবগুলো ফাংশনের ডিক্লারেশন থাকবে হচ্ছে ক্লাসের ভিতরে, ডেফিনেশন বাইরে থাকবে। তাহলে এখন বলো, এটা আগের চাইতে সুন্দর মনে হচ্ছে না যে সব আলাদা আলাদা, আমি ইজিলি বুঝতে পারছি কয়টা ফাংশন আছে, কয়টা কনস্ট্রাক্টর আছে, এবং তার পার্টগুলো কিন্তু আমরা সব আলাদা করে ফেলছি, সব আলাদা করে ফেলছি, ঠিক আছে? এবং তুমি এই যে এই ডেফিনেশন পার্ট চাইলে মেইন ফাংশনের নিচেও নিয়ে যেতে পারো,
কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন এখন এই যে কনসেপ্ট আমরা বুঝালাম, আশা করি একটা কমপ্লিট আইডিয়া পেয়েছো। আরও ভালো হতো যে ধরো আমাদের এই ডেফিনেশন পার্টগুলোই এই ফাইলে থাকবে না, অন্য কোনো একটা ফাইলে থাকবে। যেমন এটা সিপিপি ফাইল, আমি আরেকটা ফাইল বানাবো, সেটা সেটার মধ্যে থাকবে, তার সাথে এর কানেকশন আসবে। সো ইন ফিউচার আমরা সেই কাজ দেখব। আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং লার্নিংটা তোমরা প্রপার লার্নিং বা ইফেক্টিভ লার্নিং যেটা বলে সেটা তোমাদের হবে। বলো আজকে এই সোফার এই ক্লাসের মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা, যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেস্ট করতে চাও লাস্ট। হ্যাঁ বলো। আচ্ছা, অ্যাকাউন্ট ফোরটা তো এটা তো ডিফল্ট ডিফল্ট তোমার, সো ডিফল্টে তোমার যদি দাও, আচ্ছা আমি একটু দেখাই। ডিফল্টে তুমি যদি অ্যাকাউন্ট ডিপোজিট করতে যাও, তো ডিফল্টে ডিপোজিট করতে যাওয়া মানে তো আর ডিফল্টে যাবে না, যাবে কোনটাতে? প্যারামিটারাইজ, তখন কিন্তু আর ডিফল্ট থাকবে না। আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে আমাদের এটা তো ডিফল্ট হিসাবে চিন্তা করছিলাম, এখানে যখনই প্যারামিটার দিবা, দ্যাট মিন্স আর্গুমেন্ট পাস করবা, তার মানে কিন্তু সে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কাছে আসবে, তার মানে নতুন অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে তার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা তাহলে আসো, আমাদের লাস্ট, তোমার নাম কি? হৃদয়। আচ্ছা আসো, তোমার একটা অ্যাকাউন্ট করে দিই, এটা আমাদের লাস্ট কাজ। অ্যাকাউন্ট নাম্বার ফাইভ, অ্যাকাউন্ট নাম্বার ফাইভ, অ্যাকাউন্ট নাম্বার ফাইভ, অ্যাকাউন্ট নাম্বার ফাইভ। তাহলে এখানে আমি HRIDOY নাকি হাওলাদার, কি হাওলাদার, ঠিক আছে বানান, ঠিক আছে, ওকে, হৃদয় হাওলাদার। ধরো ওর ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 10,000, সে পরবর্তীতে এসে 5,000 বা 50,000 সে ডিপোজিট করছে, তাহলে হলো 60,000। 60,000 থেকে সে আবার ধরো 40,000 টাকা উইথড্র করছে, তাহলে ব্যালেন্স থাকবে কত? 20,000। রান করো, অ্যাকাউন্ট নেম হৃদয় হালদার, ইনিশিয়াল ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স আসছে, এখানে আমাদের ওগুলো আসলো না কেন, ওই যে ডিজাইনগুলো। আচ্ছা আমরা এই যে এইটার জন্য একটা প্রবলেম হয়েছে, কন্ট্রোল এক্স, এটাকে একবার লাস্টে নিয়ে যাই, কন্ট্রোল ভি, আর এই ডিজাইনটা আমরা দিইনি, কন্ট্রোল সি, এই ডিজাইনটা আমাদের এখানে আসতে হবে। সো এখানে আমরা ডিজাইনটা দিয়ে দিলাম, তাহলে আর কোনো প্রবলেম হবে না, আমরা এই ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে পারি, যেহেতু লেখা বড় হয়ে গেছে, আমরা লাইন যেহেতু একটু স্প্রেড করছে, আমরা এটাকে একটু স্প্রেড করে দিলাম। আসো রান করি। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। দেখো তাহলে এখন কয়টা অবজেক্ট ডিলিট হয়েছে, 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের কয়টা আছে, 1, 2, 3, 4, চারটা, আরেকটা আছে না, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে না, ডিফল্ট কনসেপ্টটা তার দেখাচ্ছে না, এই যে তার টোটাল 5টা অবজেক্ট ডিলিট হয়েছে। তাহলে এটা কিন্তু একটা কমপ্লিট কনসেপ্ট, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলেও যত সহজ মনে হলো, তুমি যখন কাজ করতে না করবা তখন কিন্তু অনেক কঠিন মনে হবে, এই জন্য তোমাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে। হ্যান্ডস অন প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা, আমাকে মেল করবা বা মেসেঞ্জারে নক করবা। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।